কত ডলার বা কত টাকা আনা উচিত সেইটা আপনি ডিপেন্ড করবে হচ্ছে, যেমন কিছু ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা ডরমিটরিতে উঠে, হ্যাঁ যদি আপনি ডরমিটরিতে উঠে থাকেন সেই ক্ষেত্রে তো আপনার তাহলে বাসা ভাড়া নেওয়ার কিংবা অ্যাডভান্স বা মান্থলি রেন্টের টাকা পেমেন্ট করার প্রশ্ন আসে না। আসসালামু আলাইকুম, মেহেদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে, একজন ভাইয়া জানতে চেয়েছেন যে ভাইয়া ভিসা পাওয়ার পরে দক্ষিণ কোরিয়াতে কত টাকা নিয়ে আসা উচিত, আর এই বিষয়টা নিয়ে কিছু বলার জন্য। তো চিন্তা করে দেখলাম, যেহেতু এখন ভিসার মৌসুম চলছে, সবাই ভিসা পাচ্ছেন, আবার অনেকে রিজেক্ট হচ্ছেন, যারা রিজেক্ট হচ্ছেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে সমবেদনা জানাই, আর যারা ভিসা পাচ্ছেন সকলকে অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। তো ভিসা পাওয়ার পরে আপনার করণীয় হচ্ছে যে শপিংগুলো করে নেবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমার কী কী শপিং করবেন এই রিলেটেড একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আপনার কত ডলার বা কত টাকা আনা উচিত সেইটা আপনি ডিপেন্ড করবে হচ্ছে, যেমন কিছু ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা ডরমিটরিতে উঠে, হ্যাঁ যদি আপনি ডরমিটরিতে উঠে থাকেন সেই ক্ষেত্রে তো আপনার তাহলে বাসা ভাড়া নেওয়ার কিংবা অ্যাডভান্স বা মান্থলি রেন্টের টাকা পেমেন্ট করার প্রশ্ন আসে না, কারণ অলরেডি আপনি ইউনিভার্সিটিকে সেই টাকাটা পে করে দিয়েছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি মোটামুটি বাংলা টাকায় 50,000 থেকে 1,00,000 টাকা আনতে পারেন, মানে $500 থেকে $1,000 আপনি থাকলে আনতে পারেন। যদি কারো বেশি থেকে থাকে সেই ক্ষেত্রে ওয়েলকাম, আপনি বেশি টাকা আনতে পারেন। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে কেউ যদি ডর্মে না উঠে সেই ক্ষেত্রে তার কত টাকা আনা উচিত। আপনি যদি ডর্মে না উঠে থাকেন সেই ক্ষেত্রে আমি সাজেশন দিব যে আপনি মোটামুটি বাংলা টাকায় 1.5 থেকে 2 লাখ টাকা, পসিবল হলে আরেকটু বেশি টাকা আপনি আনতে পারেন। মূল বিষয়টা কি, যেমন দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সিটিতে বাসা ভাড়ার যে রেঞ্জটা এটা কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। যেমন সোল, সুওনে কিন্তু বাসা ভাড়ার পরিমাণটা একটু বেশি, সেই ক্ষেত্রে আবার জোনবুক বা অন্যান্য মানে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর কিন্তু বাসা ভাড়াটা তুলনামূলক কম এবং অ্যাডভান্সও কম। তো দেখা যায় আপনি সিটি টাইপের এরিয়াতে মোটামুটি আপনার বাসা ভাড়ার রেঞ্জটা হবে যে আপনার 15,000 থেকে 25,000-30,000 টাকার ভিতরে, আর অ্যাডভান্সও সেই ক্ষেত্রে আপনার হবে প্রায় 1,00,000 থেকে মোটামুটি 2,00,000 বা 2.5 লাখের ভিতরে অ্যাডভান্স হয়ে যেতে পারে। তো শুরুতে স্টুডেন্টরা যে কী করে, সবাই মিলে 2-3 জন মিলে রুম নিয়ে শেয়ারিংয়ে থাকে, সেক্ষেত্রে ভাড়ার যে প্রেশারটা সেই প্রেশারটাও কমে যায় এবং অ্যাডভান্সের প্রেশারটাও কমে যায়। আচ্ছা, তো একজন ভাই লিখেছেন যে ভাই আমি যদি একজন ভাইয়ের সাথে আমি ফোনে কথা বলেছিলাম, তো উনি বলেছে যে ভাই $2,000 তো আমার জন্য বেশি হয়ে যায়, কী করণীয়। আমি বললাম বেশি হলে তাহলে করণীয় কিছু নাই, টাকা আপনি একটু বেশি নেওয়াটাই সেফ। সেই ক্ষেত্রে আপনি টাকা খরচ করার পরে যে টাকাটা থেকে যাবে সেটা তো অবশ্যই আপনার, ঠিক আছে। আর আসলে বিদেশের বাড়িতে একটু বেশি টাকা নিয়ে যাওয়াই উত্তম, কারণ হচ্ছে একটা নিউ প্লেসে আপনি যাবেন, আপনার টাকা পয়সার প্রয়োজন পড়লে কার কাছে চাইবেন, বা কে আপনাকে ধার দেবে, কারণ সেখানে মোটামুটি সবারই ফিনান্সিয়াল ক্রাইস কন্ডিশনটা একরকম থাকে শুরুর দিকে। আর কপাল ভালো হলে তো দেখা যায় যে দ্রুত আপনি জব টপ পেয়ে গেলে তাহলে তো আপনার ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা সেটার সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করছি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। ইন শর্টে আবার বলতেছি, যদি আপনি ডরমিটরিতে উঠে থাকেন সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 50,000 থেকে 1,00,000 টাকা আপনি আনতে পারেন খাবার খরচ কিংবা অন্যান্য সার্বিক বিষয় কেনাকাটার জন্য। আর যদি আপনি যদি ডরমেটরিতে না উঠে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার বাংলা টাকার 1 থেকে 2 লাখ বা তারও বেশি টাকা আনা উচিত। একজন ভাইয়া রিসেন্টলি আমাকে ফোন দিয়েছিলেন, তিনি $200 এনেছিলেন বাংলাদেশ থেকে। তখন আমি তাকে বলেছিলাম যে ভাই $200 কীভাবে আনলেন, কেন আনলেন। তিনি বলছে যে ভাই আমার এজেন্সি বলছে যে আমি এয়ারপোর্টে নেমে সকালে এয়ারপোর্টে নামবো, বিকাল থেকে পার্ট টাইম জব করতে পারবো, হ্যাঁ তো বসছি $200 নাকি তার লাগবে না। তো তা আমি বললাম এখন এভাবে তো আসলে হয় না আর কি, তো এজেন্সিগুলো কেন এরকম উদ্ভট কথা বলে সেটা আমি জানি না, ঠিক আছে। তো আপনারা আপনাদের এম থেকে বেস্ট ট্রাই করবেন যাতে অ্যামাউন্টটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট থাকে, চলার মতো যাতে কিছু অ্যামাউন্ট আপনারা আনতে পারেন। এই এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।